নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে, তার সম্বন্ধে একটা কথা বলি, ভালো করে কান দিয়ে শুনুন, কাজে লাগবে। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে, কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো, সিএএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই। একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না। উনি সবসময় সিএএ এর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান, এনআরসি এনপিআর এর কোনো গল্প এখানে নেই। রুলস একদম ক্লিয়ার আছে, সম নাগরিকত্ব দেওয়ার আইন।